بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে একরা টিভির বাংলা অনুষ্ঠানে সাপ্তাহিক এনলাইটিন জার্নি প্রোগ্রামে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আবুল হোসেন খান দূরের থেকে অথবা কাছের থেকে যারাই আমাদের সাথে জয়েন করেছেন সবার কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে আমরা প্রতি বুধবার একটি বিষয় নিয়ে কথা বলে থাকি সেজন্য সবাই যদি এই বিষয়ের উপর একটু কনসেন্ট্রেট করেন তাইলে আশা করি অনেক ফায়দা হবে ভালো হবে এই জন্য যে আপনার নিজের ফায়দা কি পর্যন্ত হবে আমি জানি না কিন্তু অন্যদের কাছে এ খবরটা পৌঁছাইতে পারবেন আপনি নিজেও আমল করলেন অন্যরা ওইটা আমল করতে পারবে আর যদি নিজে ঠিকমতো না শোনেন তাহলে অন্যের কাছে আপনি ভুল বলে ফেলতে পারেন আমি কিছু একটা বলছি আপনি তার আগের অংশ না বুঝে না জেনে না শুনে আর পরক্ষণ থেকে আপনি কথাগুলো বললেন এতে তো কাটা কাটাকাটা হয়ে যাবে এজন্য আজকে বিগিনিং এ অনুরোধটি পেশ করছি যে আসুন আমরা একটা বিষয়কে ভালো করে জানি বুঝি তারপর শেয়ার করি নিজে যে সময়টি আপনি এখানে দিবেন তার পাশাপাশি আপনি শেয়ার করার জন্য যে সময়টা আপনি স্পেন্ড করবেন এই উভয় সময়টি আল্লা রব্ব আলমিন সাদাকা হিসাবে আপনার আমল নামায় লিখে দিবেন শেষ না আপনি যে শেয়ার করার কারণে উনি এই বিষয়টা বুঝতে পারল জানতে পারল এবং সমাজের আরও অনেকের সাথে শেয়ার করবে যার ফলে উনি তো সব পাবে কিন্তু উনি যত লোকের সাথে বিষয়গুলো শেয়ার করবে সকলের পক্ষ থেকে আল্লাহ তারা আপনার আমল নামায় আজর দেবেন সাপ দেবেন এজন্য সবার কাছে অনুরোধটি পেশ করলাম চলেন আজকের বিষয়বস্তু হচ্ছে ধমপান আমি এরাদা করেছি যে প্রত্যেক দিন যখনই আপনাদের সামনে হাজির হব প্রতি বুধবারের এই সময়টা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এক একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আজকের বিষয়টি আমি আবারও বলছি ধুম পান দুম আরবিতে বলা হয় আত্মা দিন দুহান শব্দের অর্থ হচ্ছে ধুয়া দুম কেমন আর আত্মাধীন শব্দ এখান থেকে এসেছে তার অর্থ হচ্ছে দুম পান করা আর যারা দুম পাই বিড়ি সিগারেট কান তমাক কান জর্দা কান ওনাদের নাম হচ্ছে মুদ্দাখিন বা আর একটা শব্দ রয়েছে মুতাদাক্ষীন তো দুমপান এই জিনিসটি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এটাকে ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে এটা আসলে কোরআনে এই জাতীয় শব্দ আসে নাই হাদিসেও আসে নাই কেমন কোরআনে অন্য শব্দ দিয়ে এটাকে তাওল করা হয়েছে কিন্তু হাদিসের মধ্যে এই শব্দ দিয়ে না আসলেও কোরআনের এই রুট দরে যে শব্দর কথা বলছি এই শব্দের রুট দরে অনেকগুলো হাদিস রয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন পবিত্র ইন্নল্লাহ তাইব। অ্যান আল্লাহ ইহিবুল মতির তৈব যারা তাকে তোহির যারা তাকে পবিত্র যারা তাকে ওদেরকে আল্লাহ ভালোবাসেন তো সেই হিসাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে কি বলেছেন আমরা একটু দেখব তারপরে আমরা হাদিসে যাব ইনশাআল্লাহ তারপরে আমরা যাব দুনিয়ার অলামায় কলামের কি ওপিনিয়ন কি ফতোয়া রয়েছে তারপর যাব আমরা দুনিয়ার মেডিকেল সায়েন্স কেমন বিজ্ঞানে যারা রয়েছেন ওনাদের কাছে তারা কি বলেন তাহলে এবার চলি প্রথমত কোরআনের কাছে কোরআনে আল্লাহানহ তালা এরশাদ করছেন যে আল্লাহ তালা খাবা ইসা ও ইলা নয় পাড়ায় আল্লাহ রবুলায় রাম সুরা আরাফের একটি আয়াতের মধ্যে এসাত করছেন যে তিনি হারাম করেছেন খাবা ইসকে কেমন খাবিস জিনিসকে অপবিত্র জিনিস অনাকাঙ্ক্ষিত জিনিস এগুলোকে আল্লাহ হারাম করেছেন ওইহরিম আলাইহিবুল খাবা ইস ওয়ানহম ইজরাহম তাইলে এই আয়াত থেকেই নেওয়া হয়েছে যে হাবিস জিনিসকে আল্লাহ হারাম করেছেন তাহলে হাবিস কি কি হাবিসের লিস্ট কোথায় পাওয়া যাবে তো লিস্ট যারা দিয়েছেন মুহাসির কালাম এই শব্দ তো আমি বললে হবে না এই শব্দটা সবার আগে রসুল সাল্লাহ আলহিবসাল্লাম কি বুঝেছেন তার কাছে এটার মেসেজ কী এসেছে হাবিস বলতে কি বোঝায় তার মাঝে মুহাসির কালাম সাহাবায় কালাম কি বুঝেছেন নবীসালামের কাছ থেকে এবং সাহাবিদের কাছ থেকে তার তারপরে অন্যান্য মহসির যারা বড় বড় তাফসির লিখেছেন তারা কি বুঝেছেন সেখান থেকে আনতে হবে তো সেখান থেকে আনলে আমরা চলি প্রথমে খাবিজ শব্দ দিয়ে অর্থটা কি আবদুল্লাবিনে আব্বাস দল্লাহ আনহুমা যিনি ছিলেন কোরআন বুজার ব্যাপারে এক্সপার্ট এবং তাকে এরা ইউসুল বলা হয় তাকে অর্থাৎ সকল মহসিরিনদের হেড হেড মহসির বলা হয় গ্রান্ড মফসির কেমন তো তিনি উল্লেখ করেছেন যেটা এবং তার সূত্র ধরে অন্যান্য সাহাবায় করামা আবদুল্লাবিনা আব্বাস উল্লাহ আনহর সূত্র ধরে সৈয়দ সৌদুল্লাহ আনহোমা ওনারাও যেগুলো বলেছেন এরপরে এটা অন্যান্য মুহসিনে করাম তো আমি অনুরোধ করবো এগুলার লিঙ্ক পাওয়ার জন্যে তাফসিরে তবরি তাফসিরে ইনে কাসির ইমাদ ইমাদুদ্দিন ইবনে কাসিরের যেটা রয়েছে অত্যন্ত সুবিখ্যাত তফসির ওয়ার্ল্ড ফেমাস তারপর তফহিমুল কোরআন মৌলানা মউদুদী রাহিমহল্লার লেখা যেটা আবার ওয়ার্ল্ড ফেমাসও তো এই তাফসিরগুলো পড়াশোনা করলে এখান থেকে এই যে ওই হ্যারিম আলাইহিমুল খাবা ইসা কেমন সকল হাবিস জিনিসকে খাবা ইস হাবিস এক বচন খাবা ইস বহু বচন তো এই খাবাইস বলতে কি কি জিনিস এখানে ইনক্লুড করা হয়েছে বোঝানো হয়েছে এটা পাওয়া যাবে এক দ্বিতীয় আয়াত হচ্ছে যে ওলা অল্লাহ সাহান করছেন যে ওলা তুলকু বি কুম ই তোমরা তোমাদেরকে তোমাদের হাতকে তোমাদের জীবনটাকে তোমরা ধ্বংসের দিকে নিপতিত করো না তোমাদেরকে তোমরা ধ্বংসের দিকে এগিয়ে দিও না কেমন এরপরে আর একটা আয়াত যে ওলা তাকতুলু আং সাকুম তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না তিনটা আয়াত তাইলে ধ্বংস কি জিনিস হালাক হয়ে যাওয়া কি জিনিস যে তুমি হালাক হয়ে গেছো অমুক হালাক হয়ে গেছে হ্যাঁ বিভিন্ন সাহাবি পাপ করে ফেলেছেন রসুল কাছে গিয়ে কথা বললেন যে ইয়ার রসুল্লাহ হিসালসাল্লাম ইন্নি কাদ উহ্লিখত অথবা ইন্নি হালাকতু আমি তো একদম ধ্বংস হয়ে গেছি কেন তোমার কী হয়েছে তো জবাবে দিচ্ছেন যে আমি জিনা করে ফেলছি আমি এটা করে ফেলছি আমি সেটা করে ফেলছি এইভাবে যে শব্দের অর্থটা আমি আমি পেশ করতেছি যে হালাক পারে নিজেকে ধ্বংস করে ফেলা তাইলে আল্লাহ বলছেন ওলা তু লিকুয়াং ফুসাকুম তোমরা তোমাদেরকে হারাক করো না ওলা তুল কবি এই দি কুম তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে নিবেদিত করো না ধ্বংস কিসের দুমপান করলে কি মানুষ ধ্বংস হয়ে যায় নাকি হয় না এটা একটু আপেক্ষিক বিষয় জি ধ্বংস ধ্বংস হয়ে যায় মানুষ ধ্বংস হয়ে যায় দুমপান করলে মানুষ যেমন ধ্বংস হয় এমনি করে কাতল করলে মানুষ ধ্বংস হয়ে যায় কেউ যদি একটু লোককে কাতল করে ফেলে হত্যা করে ফেলে তাহলে সে হয়তো ধ্বংস হয়ে গেল অর্থাৎ তার লাইফ একদম শেষ হয়ে গেল বিনষ্ট হয়ে গেল সে তার জীবনটা ফিরে পাবে না এমনি করে দুমপান করলে পরে কাতল করার মতো অপরাধ কেমনি হয় আমি যায়াত পড়েছি তিন নম্বরে যে ওলা তাকতুলু আং সাকুম তোমরা তোমাদের নিজেদেরকে কাতল করো না চিন্তা করে দেখেন নিজেদেরকে কাতল করার অর্থ কী কেউ কি নিজেকে নিজে আত্মহত্যা করবে হ্যাঁ হাজাদিও কিছু লোক করে অন্যান্য অসুবিধার কারণে করে কিন্তু তিলে তিলে আত্মহত্যা করা কেমন আপনি আপনাকে একসাথে ফাঁস লাগাইয়া মারলেন না ঠিক আছে এটার নাম আত্মহত্যা কিন্তু এই ওলা তাকতলু আংফুস এখন তোমরা তোমরা এই কী নিজেদেরকে আত্মহত্যা আত্মহত্যার দিকে বা নিজেদেরকে কাতলের দিকে হত্যার দিকে তোমরা দাবিতে করো না তুমি নিজেকে হত্যা করার অর্থ কী ধীরে ধীরে তীরে তিলে ক্রমান্বয়ে গ্রাজুয়ালি যদি কেউ কাউকে হত্যা করে নিজেকে নিয়ে হত্যা করে তাই নাম বলা হয়েছে ওরা তাক্তুলবাংসা করুন এই হত্যার অর্থ হচ্ছে এটা যে ধূমপান করলে পরে নিজেকে হত্যা করার সামিল নিজেকে ধ্বংস করার সামিল নিজের জানকে জীবনকে পরিবারকে পরিজনকে এরপরে নিজের সন্তানাদিকে ধ্বংস করা সামিল হচ্ছে এই ধূমপানটা কারণ এটা হচ্ছে খবিস জিনিস কেমন খবিসের লিস্টের মধ্যে খাবাইস যেটা শব্দ এসেছে এক বছরে হবিশ এই খবিসের মধ্যে প্রথম হচ্ছে ফাহসা কাজ কেমন ফাহা অর্থ হচ্ছে জিনা করা এমন ধরনের কিছু কাজ করা যেটা সাথে যৌনতার সম্পর্ক রয়েছে অতএব কোনো অবৈধ কোনো যৌন সম্পর্কের নাম হলো ফাহেসা এক দুই নম্বর হচ্ছে যত জিনিস দুর্গন্ধময় এসবটাকে বলা হয়েছে হাবিস এজন্য রসুনকে পেঁয়াজকে হাবিস বলা হয়েছে কেমন এই জন্য হাদিসে এসছে যে এটা খাইলে পরে দুর্গন্ধ হয় স্মেল হয় রসুনের এক খোয়া একটা দানা যদি কেউ খায় একটা খোয়া যদি কেউ খায় কেমন তাইলে তার আশেপাশে যাওয়া যাবে না অনেকক্ষণ দিন যাবে কেমন এই জন্য রসুল্লাহ সাল্লাম পেঁয়াজকে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনকে মসজিদে আসতে নিষেধ করেছেন কেমন শুধু নিষেধ করেননি তিনি বারণ করেছেন তারপরে অমরদীয় আন হতো এইভাবে করে পেঁয়াজের স্মেল পাইলে করে কাউকে তিনি বেঁধে রাখতেন মসজিদের বাইরে তাকে তাকে বেঁধে রাখতেন নমাজ পড়ার পর তাকে ছাড়তেন চিন্তা করে দেখেন যে কতটুকু হবে সেটা তো এই জাতীয় জিনিসগুলোর নাম হচ্ছে খাবিস ঠিক এমনি করে দুমপানকে খাবিস বলা হয়েছে অলামায় কলামের যে লিস্ট দেওয়া হয়েছে তাফসিরে তাবারিতে বলেন এমনি কাসির আমি যে কথা কথা বললাম তাফসিরে খাজিনের মধ্যে বলা হয়েছে কেমন যে দুমপান হচ্ছে খাবিস এবং এটা অন্যতম খাবিস এটার মধ্যে খবুস বেশি এটার মধ্যে অপবিত্রতা বেশি এটার মধ্যে স্মেল বেশি দুর্গন্ধ বেশি যারা পান করে এগুলা এদের আশেপাশে যাওয়া যায় না কেমন এরপরে কিছু কিছু মানুষ আছে যে এগুলা পান করে নামাজে আসে আসার পর করে কি কুল্লি টুল্লি করলো তো উজু করলো সে মনে করলো পাক হয়েছে কিন্তু এই হবুজটা লেগে আছে স্মেলটা তার দাঁতে তার তার মুখের মুখে গব্বরের মধ্যে আছে তো যখন সে পানি দিয়ে উজু করার চেষ্টা করলো কুলি করার চেষ্টা করলো তখন এটাকে আরও নাড়াচাড়া করছে তো এইবার এটা আরও বেশি উত্তেজিত হয় এবার বের হচ্ছে এখন নিচে উজু করে উপরে উঠছে কেমন মানে করে উজু করে আসে জমাতে শরিক হবে তো এই সময় তার আশেপাশে যারা থাকেন তাদের আর নামাজ হয় না ইহিম কত যে স্মেল কেমন এই স্মেল ছাড়াও আরও কিছু খবই স্মেল আছে যা যাদেরকে মসজিদে আসতে আমরা অনেক সময় মানে বাধা দিই অজত করি একটা স্মেল আমরা জানি বোধে সবাই যে সক্সের আসে সবার সাকসে না কিন্তু কোনো মানুষের সক্সে পাওয়া যায় কেমন এক দুই নম্বর একটা স্মেল পাওয়া যায় যে পসা গেঞ্জি গায়ে দিয়ে আসছে ধোয়া ঠোয়া নাই অনেক দিন হয়ে গেছে এখান থেকে তার মানে গেঞ্জি তাকে মেন কাপড়ের ভিতরে তারপরে কোটের ভিতরে এটা স্মেল এত বেশি হয় যদি তার ভিতর থেকে এটা মানে একটু খুলে ঠুলে কেমন জামা যদি একটা খুলে বাটন একটা দুইটা খুললো তাইলে আর উপায় নাই আপনি আর তার পাশে থাকতে পারবেন না তিন নম্বর হচ্ছে আরেকটা স্মেল হলো কোট থেকে বিভিন্ন লোকে এই যে কোট গায়ে দিয়ে আসলো না মাঝে আসলে পরে এই কোটটা শিল্প কোথায় রাখা জানেন এটার মধ্যে কুক করে এটা এই কিচেনের মধ্যে রাখেন অনেকেই অথবা কিচেনের পাশের কোনো ডোরের মধ্যে রাখেন লটকিয়ে আর নামাজে আসতে গায়ে দিয়ে আসলেন আপনার তো নাকের মধ্যে লাগে আপনার নাকও প্রুফ এবং আপনার কি বলে খোটও মোটামুটি প্রুফ হয়ে গেছে কেমন এগুলার মধ্যে আপনার লাগবে না আপনার নাকে কিন্তু আমরা যারা একটু ওইগুলা অ্যাভয়েড করি এবং স্মেল একটু সেন্সেটিভ মানুষের নাক আছে কেমন যারা সেন্সিটিভ আছেন ওদের নাকে পাইলেই হইছে কেমন আর আশেপাশে নামাজ পড়া যায় না কোটের স্মেলের কারণে তাইলে কোটের মধ্যে এই যে স্মেলটা লাগিয়ে আসছেন কোনো আতর দিলেও কাম হয় না এত শক্ত এটার স্মেল গেঞ্জির স্মেল বলেন যেটা বলছিলাম আমি আন্ডারওয়ার বলেন যে গেঞ্জ পরে পরে যেগুলো বললাম সক্সের এই যে স্মেলই হয়ে আপনি নামাজে আসলেন আমরা ইনসান যদি আপনার পাশে দাঁড়াতে না পারে রে ভাই আপনার কাছে রহমতের ফেরেশতা কেমনে কেমনি আসবেন বলেন ইন্নআল রাজন আপনার ঘরে স্মেল আপনার কাছে তো রহমতে ফেরেশতা আসছেন না আপনার ঘর আল্লাহ আল্লাহর ফক্কাতে কোনো রহমত এসে দাখিল করতে পারছে না কারণ রহমতে ফেরেস্তা রহমত নিয়ে তো আসেন আপনি তেলাগত করছেন আপনাকে রহমত দিবেন নমাজ পড়ছেন ঘরে আপনাকে রহমত দিবেন কেমন ভালো কাজে আসেন আপনাকে আল্লাহ রহমত দিবেন রহমত ফেরস্তা তো আসবেন তো রহমত ফেরস্তা আসবে কেমনে আমরা তো আপনার আপনার আসে যাওয়া সম্ভব হয় না আর ইনসানের সাথে লাইন দিয়ে নমাজ পড়া যাচ্ছে না কেমন এখন ইনসান যদি না পারে ফেরস কেমনি পারবে ইন তো এই জন্য উচিত হচ্ছে আপনার আমার যে এই জাতীয় স্মেল থেকে দূর জন্য থাকে এগুলো হচ্ছে খাবিজ বা খুবস কেমন এই কী বলে স্মেলগুলোকে বলা হয় যে খুবস যাক এবার আসি আমাদের মেন আলোচনা মেন আলোচনাটা ছিল ধূমপান ধূমপানের মধ্যে এত শক্ত দুর্গন্ধ মানে যেটা অসহনীয় বলবো যেটাকে সহ্য করা যায় না কেমন সহনশীল হওয়া যায় না বরং অসহনশীল কেমন অবস্থাটা এই এখন আসেন একজন লোক যদি দুমপান করে তার ক্ষতি কী কী কোরআনের আয়াতগুলো বললাম এরপরে হাদিসেরও কিছু অংশ অংশ বলছি বল বলবো ইনশাল্লাহ এবার আমরা যাই যে এগুলো তো হচ্ছে কোরআন হাদিসের আলোকে আমি সংজ্ঞা দিলাম যে দুমপানটাও একটা একটা খুবসের মধ্যে পড়ে নাম্বার ওয়ান নাম্বার টু বলছিলাম হারামের মধ্যে পড়ে যায় সকল খবিস জিনিসকে আল্লাহ হারাম করেছেন কিন্তু এই আয়াত দিয়েই সারা ওয়ার্ল্ডের ওলামায়াম কেমন এক্সপার্ট যারা ওলামা বলতে আমার মতো মৌলবীরা না বরং ওলামা বলতে যারা বড় বড় স্কলার আলেমগন তারা নিজেরা ফতোয়া দিয়েছেন যে দুমপান হারাম এই আয়াতের আলোকে ওনারা আয়াত দিয়েছেন হাদিস দিয়েছেন তার সাথে আরও অনেকগুলো যুক্তি দিয়েছেন তারা এটাকে হারাম সাব্যস্ত করেছেন এবং বলেছেন যে দুমপান যারা করে তারা হচ্ছে গুণাগার কেমন কুমদন গুণা সহিরারা কবিরা তো বলছেন যে তারা কবিরা করছে কারণ আল্লাহর পক্ষ থেকে একটা জিনিসকে যখন হারাম বলে সাব্যস্ত করা হয়ে গেছে তখন এই সাব্যস্ত করা হারামটা তারা নিজেরা যারা পান করেন তারা এটা হারাম কাজ করেন অতএব এই হারাম খুঁড়দের এভ করে চল আছে এখন একটা প্রশ্ন আসতে পারে যে আগের আগের কিছু এলামা তো এটা পান করতেন তারা কি এই হারাম বুঝেন না এখান থেকে ভাই আগের অনেক কিছুই আমরা বুঝতে পারিনি আমাদের উস্তাদগুনো বুঝতে পারেননি যে কোনো সময় যদি কোনো কিছু পাওয়া যায় আগের যুক্তি দিয়ে লাভ নেই কেমন এটা একটা এক ধরনের মানে যে হালত অজ্ঞতা যে আগের যুক্তি দেওয়া হয় কেমন এই আগের যুক্তিগুলা হয় না দেওয়া আজকে যদি কোনো জিনিস পাওয়া যায় সুন্দর জিনিস হয়ে থাকে তাই উচিত হচ্ছে যে আমি আজকে এটা পেয়েছি আজকে জেনেছি এটা আমাকে আমল করতে হবে আমল করা ভালো তো সেই হিসাবে অনুরোধ থাকবে যা আসুন আমরা ওলামা কলামের যে ফতোয়া সেটা হচ্ছে যে পান হচ্ছে একটা হারাম জিনিস এই পান থেকে আমরা বাঁচি এখন হারামের ব্যাপারে যুক্তি নেই পরবর্তী বিষয় হচ্ছে যে ওলামা কলামের ফতোয়া ছাড়া ওয়ার্ল্ডের থেকে ফতোয়া দেওয়া হয়েছে যেটা হারাম তারা বলছেন এটা নিষিদ্ধ এটা পান করা যাবে না এখন দেখেন সারা দুনিয়ার মেডিকেল সায়েন্সের যারা এক্সপার্ট স্বাস্থ্যবিজ্ঞানী হিসেবে যারা পরিচিত সারা ওয়ার্ল্ডের মধ্যে তারা তারাও বলছেন যে দুমপান বিষপান একটা স্লোগান আছে দমপান বিষপান তাদের তাদের এটা আলেমদের এইভাবে তো বললে আপনারা এটা বিশ্বাস করবেন না আপনারা নিবেন না কিন্তু সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা বলছে এটা ধূমপান বিষপান বিজ্ঞানীদের সেকেন্ড ফতোয়া যেটা হচ্ছে যে দুমপান হচ্ছে ক্যান্সার থেকেও আরও ক্ষতিকর কেমন প্রাণ নাশক একটা রোগের নাম হচ্ছে ধূমপান এই রুগী মানে সে নিজের ধূমপান করে করে রুগী হয়ে গেছে কারণ প্রত্যেকটি ঠানের সাথে দুমপান পান করার সাথে যে টান দেওয়া হয় শ্বাসকে ইনসে মানে ইন করা হয় ওই সময় নিকটিন নামে যে একটা খিলার আছে কেমন এই খিলার যাচ্ছে আপনার ভিতরে এটা স্পট ফেলতেছে আপনার লাঙ্গের মধ্যে এই স্পট পড়তে 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 এটা পরে লাংটা পরে কালার চেঞ্জ হয়ে যায় যারা দুমপান বেশি করেন এই জন্য ধূমপান ক্ষতিকর এবং দুমপান বিষপান ধূমপান কী বলে এই ক্যান্সারের কারণ আমাদের মতো একটি গরিব দেশ বাংলাদেশের সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে দুমপান বিষপান কেমন অথবা কমপক্ষে এর দূর তাকে লেখা যে দুম পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে যে কোম্পানি এই দুম বানায় সিগারেট বানায় বিড়ি বানায় তারা গায়ে লিখে রাখছে দুম পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু এই এটা ব্যবসার জন্য বড় উপকারী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে ফান করবে সে তো ফান করতেছে না সে তো আপনাকে বানাই দিতেছে কারণ কারণ হচ্ছে এটা তার হল একটা বিজনেস তো জন্য এটা বিজনেসের জন্য ঠিক আছে দেশে কিন্তু এখান থেকে বেনিফিটের হচ্ছে এখান থেকে কিছু কিছু কর পাচ্ছে ট্যাক্স পাচ্ছে কিন্তু কোম্পানি বেনিফিটের হচ্ছে বটে কিন্তু আপনাকে সে নিজে কিল করতেছে এজন্য আইনগত দিক থেকে তাকে লিখতে হয় দমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা শুধু তাদের কোম্পানির কোনো সাইন না এটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস যে স্বাস্থ্য বিজ্ঞানী যারা ইউএনে বসেন জাতিসংঘে বসেন এই জাতিসংঘর ফতোয়া হচ্ছে এটা জাতিসংঘের বা যারা স্বাস্থ্য স্বাস্থ্যবিজ্ঞানী ওনাদের ফতোয়া হলো এটা তাইলে স্বাস্থ্যবিজ্ঞানীদের ফতোয়া হচ্ছে কয়েকটা দুমপান বিষপান এক নম্বর দুই নম্বর বলছে তারা দুমপান মরণনাশক তিন নম্বর তারা বলছে দুমপান ক্যান্সার থেকে আরও বেশি ক্ষতিকর চার নম্বর ফতোয়া হচ্ছে দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতএব এই অবস্থায় আমরা ওলামাদের ফতোয়া পেয়েছি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফেমাস স্কলারদের এদিকে ফতোয়া পেয়েছি স্বাস্থ্যবিজ্ঞানীদের হ্যাঁ তারপরে আমরা কোরআন থেকে ফতোয়া পেয়েছি হাদিস থেকে পেয়েছি এরপরেও কিন্তু মুসলিম হয়ে আমি পান করি এটা কি আমার জন্য শুভনীয় এটা কি আমার জন্য উচিত এই একটা অন্যায় কাজ একটা অনুচিত কাজ একটা অনাকাঙ্ক্ষিত কাজ কিন্তু আমরা অনেকেই মুসলিম হয়ে করে যাচ্ছি এটার ক্ষতি আর কী কি আছে আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদেরকে একক্ষণ একটা ব্রেকে যেতে হচ্ছে ব্রেক থেকে এসে ইনশাল্লাহ এর ক্ষতির বিষয়টি শেয়ার করবো এবং কিভাবে করে দুমপান ত্যাগ করা যায় ছাড়া যায় এই ব্যাপারে আমরা কিছু টিপস দিয়ে আজকে আলোচনা শেষ করব ইনশাল্লাহ ততক্ষণে সুস্থ থাকুন বারো থাকুন আল্লাহ মাহমুদ আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সুস্থ থাকার তহফিল দেন বারাকাল্লাহকুম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على النبي المصطفى وعلى آله وأصحابه وعلى من والاه شماني تو دوري এবং পরবর্তীতে যারা এসে আমাদের সাথে জয়েন করেছেন নতুনভাবে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের সেকেন্ড সেগমেন্ট শুরু করলাম প্রথম সেগমেন্টে আমরা আলোচনা করেছিলাম দূমপানের ক্ষতিকর দিক আংশিকভাবে আর এখনকার সেগমেন্টে বাকিটা আলাপ করব আমরা আর এক একদিকে আর সেকেন্ড দিক হচ্ছে যে আমরা যে কোনোভাবেই হোক আমরা সেকেন্ডভাবে সেকেন্ডটা যেটা আলাপ করব সেটা হচ্ছে যে কিভাবে করে এই ধূমপানটা বর্জন করতে পারি আমরা এটার টিপস কি কি আছে তো প্রথম কথা হচ্ছে যে আসুন আমরা কোরআন থেকে হাদিস থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা আছে জাতিসংঘের ইউএনএ এই জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা যেটা এটার পক্ষ থেকে ফতোয়া এটাও আমরা পেশ করেছি ওলামা একামের ফতোয়া রয়েছে তাও আমরা পেশ করেছি সকল দেশের বড় বড় ইসলামিক সংস্থাগুলার ফতোয়া কিন্তু রয়েছে আমি এটার উপর একটা একটা আর্টিকল লিখেছি বড় একটা আর্টিকল লিখেছি যে এই জিনিসটি হারাম এটা এস্টাবলিশ করেছি এবং আমরা হারাম বলার আগে ইউএন থেকে জাতিসংঘ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে বলে হু এক কথায় তো এই হুর পক্ষ থেকে জারি করা স্বাস্থ্য বিজ্ঞানীদের ফতোয়া সারা বিশ্বমে ছড়িয়ে দেওয়া হয়েছে এই ফতোয়াও আমার কাছে আছে আর সারা বিশ্বের ওলামাদের যে সংস্থা রয়েছে রাবেদাতুল আলম আল ইসলামী এই রাবেতাও ফতোয়া দিয়েছে অলামা এখলামের পক্ষ থেকে যে সমগ্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় ফতোয়া বোর্ডের পক্ষ থেকে যেসব রায় দেওয়া হয়েছে সেই রায়গুলোকে তারা একত্রিত করে একটা সুন্দর আর্টিকেল লিখেছেন সেটা সেটাও আমার কাছে আছে আমি এগুলো পড়াশোনা করে আপনাদের সামনে একটু শেয়ার করছি তা আমার পড়াশোনার জিস কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসুন এই দুমপানের কাজটা সিগারেট পান তিন ধরনের দুমপান হয়ে থাকে সিগারেট বিড়ি এবং হুক্কা এই হচ্ছে দুইটা একটা হচ্ছে সিগারেট বিড়ি একই জিনিস আর হুক্কা হচ্ছে আর তরিকা আর তিন নম্বরটা হচ্ছে যে সাদা জর্দা যারা খান পানের সাথে খান অথবা অন্য কিছুর সাথে খান তো এই তিনটি উপায়ে কিন্তু দুমপান করা হয় তো তিনটি উপায় হচ্ছে আসলে বর্জনীয় কারণ হচ্ছে যে ওই স্মেল বলছি আগে আর দুই নম্বর হচ্ছে এটা হচ্ছে যে খিলার এটা প্রাণ নাশক প্রাণ নাশ করে আর কোরআনের আয়াতের আলোকে আসছে যে এটা হবুস কেমন দুমপানটি খুব বেশি স্মেরি এই স্মেলের কারণে এটাকে হারাম বলা হয়েছে হয় যে হিমুল হ্যারিমিমুল কেমন এই গোলা ফতোয়া পেশ করার পর আমি যেটা বলতে চাইবো যে আমরা ইমানদার হয়েছি সম্মানিত ভাই বোন আশা করি আপনারা আমার সাথে আছেন যে আমরা ইমানদার হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সহানত আমাদেরকে ইমানদান করেছেন এই জন্য তাকে সুক্রিয় জানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমানদার হওয়ার জন্য শর্ত যে কয়েকটা তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে কোরআন এ টু জেড মানতে হবে কোরআনের হুকুমগুলো কোরআনের কথাগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে তাইলে আপনি আমি ইমানদার তো কোরআনের এই আয়াতের ব্যাপারে আপনার আমার ইমান কই যে ওই খাবা হিমুলা আমি তো কোরআন বুঝি না ভালো কথা আপনি বুঝেন না কিন্তু যারা যারা বুঝেন যারা এটাকে ঠিকমতো বুঝেন বুঝে তারা নিজেরা ওপিনিয়ন দিয়েছেন মতামত দিয়েছেন যে এই জিনিসটার অর্থ হলো এইটা এই আয়াতের অর্থ অথবা এই সুরার অর্থ অথবা এই আয়াতের যে টুকরা যে শব্দ তার অর্থ হচ্ছে এইগুলা যারা এক্সপার্ট হয়ে আপনাকে বুঝাইলেন তাদের বুঝে আপনার হবে না হ্যাঁ আপনাকে বুঝতে হবে তাইলে আমি কোরআন মানি এর অর্থ হচ্ছে ও ওইহুল হবা খাবাইসা হাবিস বলতে যত হাবিসকে আল্লাহ হারাম করেছেন এটাও আমি মানি এলে আপনার আমার ইমান টেক থাকলো আমরা ইমানদার হইলাম আর যদি ইমান পোষণ করি ও আশাদু আল আসাদুল্লাহ ইহা আসাদু আল্লাহ মুহাম্মদুর রসুল্লা পড়লাম ইমানদার হইলাম কলিমা পাঠ করার নাম ইমানদার না ইমানদার অর্থ হচ্ছে যে কোরআন মানি আমন্তিহি ও কুতুবিহি তাহলে কিতাবও মানি কুতুবি মানে সবগুলা কিতাব মানি কেমন তো সবগুলা কিতাব যদি আমি মানি তাহলে সবগুলা কিতাবের কথা বাদ দিলেও আপনার কিতাব যেটা আপনার কাছে আসছে নবী মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে তাইলে আপনি নবী নবী নবীসলামের কাছ থেকে পাওয়া কিতাব যেটা কোরআন সেই কোরআন আপনি কই মানলেন কোরআন সারা মানি বললেও হবে না এই আয়াত মানতে হবে তাই হিম হাবা ইসা বলে হবিজ জিনিস যেহেতু আছে তো এটার থেকে আমাকে রক্ষা পেতে হবে বাঁচতে হবে আমি কোরআন মানির অর্থ হলো আমি এই অংশও মানি ঠিক আছে অনেকেই মমিন আছে সমাজের মধ্যে ওদের মত মতো হলো হবে না সুবিধাবাদ কেমন সেকুলার সুবিধাবাদ বলে আমি সারা কোরআন মানি অসাদুয়াল কেমন কিন্তু আসলে সুদের অংশটা সে মানে না সুদ নিষিদ্ধ করেছেন আল্লাহ এই অংশ সে মানে না ইমান আনছে ঠিকই কিন্তু মদ আল্লাহ হারাম করেছেন এই অংশ মানে না সে এরপরে আল্লাহ হারাম করেছেন জিনা সে কোরআন মানে বলে সাদু আল্লাহ ইল্লাহ উপর পড়ছে কোরআন মানে বলে কিন্তু জিনার এই অংশের সে মানে না তাইলে আপনার কোরআন মানা হইল আপনি ইমানদার আর যদি বলেন আপনি ইমানদার একদিকে আসাদু আল্লাহ ইলাহ দিকে আপনি দুমপান করেন তা আপনি তো হারাম মানলেন না কোরআনের এই জন্য আমি একদম জায়গায় হাত দিছি আমি সকল ভাই বোনকে বলতে চাইবো কোরআন মানি আল্লাহ মানি তাহলে আল্লাহ হুকুম মানেন কোরআনের কথা মানেন কোরআন যে বিষয়টিকে হারাম সাব্যস্ত করেছে আপনি কেন ওইটা করেন তাহলে আপনার আল্লাহ মানা হবে না আপনার ইমানের মধ্যে ইমানকে আপনি দুরুস্ত করেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে আপনি একদিকে আল্লাহ মানি কোরআন মানি এদিকে দুমপান করেন কোরআন মানি আল্লাহ মানি জিনা না করেন সুদ কারবার করেন এভাবে যদি আপনি কোনো ধরনের গুণায় কবিরার সাথে জড়িত তাকে তাহলে আপনার ইমান তো দুরুস্ত নাই এটা বেদুরুস্ত ইমান এটা ত্রুটিপূর্ণ ইমান এটাকে ত্রুটি মুক্ত করেন আর সাধু আল্লাহ 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 আবার ফরঞ্জায় দুমপান করেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে নবীর উপর আমরা ইমান আল্লাহ আশাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বললাম ইমান আল্লাহ তো ইমান পুরা হইলো তো আসাদু আন্না আমি সাক্ষী দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাম যিনি মোহাম্মদ যিনি তার উপর আমি ইমান আনছি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তিনি আলদার রসুল একতার উপর আমি ইমান আনলাম এর অর্থ কি হল আল্লাহর রসুল একতা আপনি বিশ্বাস করে না করা তো কোনো অর্থ নাই যদি আপনি রসুলকে রসুলের যে রিসারদ যে কাজ নিয়ে আসছেন যে দায়িত্ব নিয়ে আসছেন যে মেসেজ আপনাকে তিনি পাশ করে দিলেন রসুল রসুলের শব্দের অর্থই হচ্ছে যে মেসেজ পাস করেন বলা তিনি আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাস করে দিলেন আপনাকে আর আপনি বললেন আমি এই মেসেজ বিশ্বাস করলাম তাইলে আপনি বিশ্বাস যদি করেন তাই এটা মানেন না কেন নবী কোনো দিন দুমফান করেছেন আপনি যার উপর ইমান আনলেন নাম শুনলে আল্লাহ সল্লাহ আলাহ মোহাম্মদ আল্লাহ আল্লাহ মোহাম্মদও পড়েন তাইলে আপনার মোহাম্মত আছে মায়া আছে ওনার সাথে বোঝা গেল তাইলে আপনার এই মহব্বতের দাবি হচ্ছে যে তিনি কোনো দিন দুমপান করেন নাই আমি কেন করব এইটা হলো প্রশ্ন আর যদি আমি ওয়াশাদু মোহাম্মদ রসুল্লাহ পড়ি আর দিকে দুমপানও করি তিনি যেটা করলেন না হারাম সেটা আমি করলাম তাইলে আমার ইমান ঠিক থাকলো আমি ওনাকে সম্মান ওনাকে ঠিক করতে সম্মান দিলাম ওনার ওনার কথা বিশ্বাস করলাম হ্যাঁ আল্লাহ তালা তিন তিনটা জায়গায় বলেছেন আমি কোরআন থেকে বলছি রে ভাই ভাই সব বোন সব এরপরে আমি হাদিস থেকেও বলছি এখন যদি আপনি আমি এই কোরআন মানলাম না নবীকেও মানলাম না আরে বাবা রে আবার পড়তেছি ওয়াসধু আন্না মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহকে আমি বিশ্বাস করি মানে কিসে মানলাম নবী কোনো দিন যে কাজে হাত দিলেন না যে কাজটা করলেন না যে জিনিস পান করলেন না খাইলেন না সেখানে তো দেখা যায় আপনি এক্সপার্ট মারশাল্লাহ ডেইলি কতটুকু যায় আপনার হ্যাঁ দুই তাইলে আপনার ইমানকে দুরুস্ত করেন ইমানটাকে আপনি ত্রুটিপূর্ণ করে রেখেছেন এটাকে মুক্ত করেন ইমানটা সংশোধন করেন তিন নম্বর হচ্ছে যে সাহাবাহরামকে আপনি মহব্বত করেন নবীর সরাসরি সাহাবি খালিফা চার খলিফা পান করেছেন দুমপান হ্যাঁ হারাম বললে তো এখন রেগে যাবেন চার খলিফা পান করেছেন নাই হাজার হাজার সাহাবি লক্ষাধিক সাহাবীর কেউ পান করেছেন নাই তো বলবেন যে তো ওই সময় ছিল না তো যে যদি ওই সময় ছিল না তো এখন এটা আছে বলে আপনি এটাকে পান করতে হবে কোনো কথা আছে হ্যাঁ এটা নাই ছিল না আপনিও হাত দিবেন না আপনার লাইফটা সিকিওর থাকবে তিন নম্বর হচ্ছে যে সাহাবি তাবি এরপরে কি বললাম যে হালিফারা কেউ এটা করলেন না এটা আপনি ভালো করে বিশ্বাস করবেন চার নম্বর হচ্ছে যে যারা পান করেছে তারা মৃত্যুমুখে পতিত হয়েছে বলে যে হু রিপোর্ট দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব সায়েন্টিস্টরা বই লিখেছেন এটা ক্ষতিকর দিকতে দিকের উপর এবং কত লোক ওয়ার্ল্ডের মধ্যে মারা গেছে তার হিসাব তারা দিয়েছে এই হিসাব আপনি বিশ্বাস করবেন না পান করলে জক্কা হয় এটা আমরা আগে থেকে জানতাম তা আপনি আপনার নিজের শরীরকে নষ্ট করছেন আপনি হালাক করছেন আপনি আপনাকে ধ্বংস করছেন আপনি আপনাকে কিল করছেন পুরাণের কথাগুলো একে একে আল্লাহ বলেছেন আমি তিন চারটি আয়াত আমাদের সামনে পেশ করেছি এগুলো আপনি আপনি বিশ্বাস করবেন না হুম আপনি আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন চার পাঁচ নম্বর আপনার দুমপান করার কারণে আপনি সমাজকে কলুষিত করছেন আপনি যে জায়গায় দুমপান করেন আপনি যদি আপনার ঘরে করেন তাইলে আপনার ওয়াইফ এটা এটা এটার স্মেল থেকে এবং এটার ধোঁয়া থেকে এফেক্টেড হচ্ছেন আর যদি ছোটো কোনো সন্তান আপনার তাকে বাচ্চা কাচ্চা থাকে নাতিপুতি থাকে আপনি মুরব্বী হয়ে এইগুলো করেন তাইলে দুইটা ক্ষতি করছেন আপনি এক নম্বর ক্ষতি হচ্ছে আপনার দেখাতে কি তারাও সেই দুমপানের দিকে পা বাড়াবে এবং বাড়াচ্ছে আর দুই নম্বর ক্ষতি হচ্ছে যে আপনি তার তার ইনসাইড সে তো শ্বাস নিচ্ছে আপনার দুমপানের গড় থেকে রুম থেকে সে তো শ্বাস নিচ্ছে কেমন এই শ্বাসের সাথে এই দুমফানের জার্ম যাচ্ছে তার কলিজার মধ্যে তার লাঙ্গের মধ্যে ঠিক আছে এখন তার ফুসফুসটা আপনার আপনার কাছ থেকে জার্ম নেই এই বেবি অবস্থায় কেমন বেবি পক্ষ থেকে বলা সম্ভব হচ্ছে না কান্না আপনার পক্ষ থেকে স্মেল এবং জার্ম তার ইনসাইড যাচ্ছে এগুলোর জন্য দায়ী কী হবে বেবির মা দেয় না বেবির বাপ দেয় হ্যাঁ যদি মা বাপ ফান করে দেয় অবশ্যই তারা দেয় আর না আপনি একজন দাদা হবেন বয়সে অথবা নানা হবে না হয় আপনি বাই হন যেই হন সম্পর্কে যাই হন কিন্তু আপনি যে দুমপান করেন এই দুমপানের কারণে আপনার আশপাশে আপনার ঘরে আপনার স্ত্রী পরিজন সন্তানাদি এবং গ্র্যান্ড চিলড্রেন পর্যন্ত সেখানে ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হচ্ছে এজন্য কিন্তু আপনি দায়ী দায়ী হচ্ছেন কেমন ওদের প্রাণকে আপনি বধ করার মতো কাজ করতেছেন সোহান আল্লাহ কারণ দুমপানে মানুষ মারা যায় ক্যান্সার হয় প্রাণনাশক আমি আগে উল্লেখ করেছি এটা এবং আমার কথা নয় কেমন এটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস যারা সায়েন্টিস্ট হেলথ বিজ্ঞানী স্বাস্থ্য বিজ্ঞানী যারা ওদের পক্ষ থেকে দেওয়া ফতোয়া একত্রিত করে এই ইউএন থেকে জাতিসংঘ থেকে যে ফতোয়া বাইর হয়েছে হু বাইর করেছে হু আমি আগে নাম দিয়েছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে এক কথায় বলে হু এই হুর পক্ষ থেকে জরিপ প্রিন্ট করা হয়েছে যেসব ম্যাগাজিনে এগুলো আছে আপনি অনলাইন যান আমার আমার কাছ থেকে ম্যাগাজিন নেওয়ার কোনো প্রয়োজন নাই অনলাইনে গিয়ে আপনি সার্চ করেন হু ফতোয়াকে তো হু ফতোয়া দিল আল্লাহ ফতোয়া দিলেন আগে নবী করিমের সাথে আমার পক্ষ থেকে ফতোয়া আছে এরপরে বললাম তো সাহাবি তাবি চার খলিফা কেউ এগুলো করলেন না হ্যাঁ এরপরে হু ফতোয়া দিল ওলামায় গ্রামের ফতোয়া সারা ওয়ার্ল্ড ফেমাস স্কলারদের ফতোয়া রয়েছে তারপরেও আপনাকে দুমপান থেকে ফিরানো যায় না চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে আপনি ক্ষতিকর আপনার আপনার বাড়ির জন্যে আপনার 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 ফ্যামিলির জন্যে সবার জন্যে ক্ষতিকর ছয় নম্বর হচ্ছে সরি পাঁচ নম্বর হচ্ছে আপনি সমাজের জন্য বড় একটা ক্ষতিকর বড় ক্ষতিকর মানুষ আপনি আপনি ধূমপান করেন এই জন্য কী ক্ষতি সমাজের কী ক্ষতি আপনি পথে কাঠে যেখানে সিগারেট টেনে টেনে হাঁটেন বিড়ি পান করেন অথবা যে বাড়িতে বসে হুক্কা টানেন আমি বলছি আগে কেমন আপনি একজন অভিজাত মানুষ না আপনি একজন বদ্র মানুষ না কেমন আপনি ক্ষতিকর মানুষ আমাদের সবার জন্যে কারণ ঘাটে হেঁটে হেঁটে হাটে বাজারে কেমন সফে দোকানে যেখানে বসেন আপনি যদি ধূমপান করেন তাহলে আপনার আশেপাশের যতটা মানুষ নিরপরাধ মানুষ কিন্তু আপনার কাছ থেকে ইসমেল স্মেল পেয়ে পেয়ে তারা আস্তে আস্তে করে দুইটা ক্ষতি আপনি করছেন একটা হচ্ছে আপনি এই দুয়া দিয়ে তাদেরকে কিল করার পথে আগাই দিয়েছেন ক্ষতি করছেন আর সেকেন্ড ক্ষতি হচ্ছে কি জানেন যে আপনার মতো একজন এক ভালো মানুষ শার্ট কোট প্যান্ট ইত্যাদি লাগানো লাগানোর ঠাইমারা একজন শিক্ষিত লাগে অভিজাত মানুষ লাগে কিন্তু আপনি আপনার আভিজাত্যকে সম্পূর্ণ ধ্বংস করছেন আপনি এদেরকে দুমপানের মতো একটা পাপ একটা হারামের পথে তাদেরকে শিক্ষা দিচ্ছেন এই কুশিক্ষা আপনার কাছ থেকে তারা পেয়ে যদি কেউ দুমপান আরম্ভ করে খায় তাহলে আপনি জন্য দায়ী এখানেও তাই আর কেমতে আল্লাহ কাছে গেলে পরে আপনাকে জবাব দিতে হবে কারণ জবাব দিতে হবে এই জন্য রসুল্লাহ পরিষ্কার হাদিস হচ্ছে যে লা ফিল ইসলাম ইসলামে তুমি কারো জন্য ক্ষতিকর হইও না এবং তুমি কার ক্ষতি ইচ্ছে করে করো না কেমন তুমি ইচ্ছে করে কারো কোনো ক্ষতিতে হাত দিও না আর তুমি নিজে কারো কোনো ক্ষতির কারণ হইও না তাইলে এইসব হাদিস থেকে কি বোঝা গেল যে আমি ক্ষতি করছি জাতিকে মানুষকে সমাজকে ছয় নম্বর সাত নম্বর হচ্ছে যে আপনি অর্থনৈতিক একটা বিশাল ক্ষতি করছেন আপনি ডেইলি যদি পাঁচটা সিগারেট পান করেন পাঁচটা দাম কত ডেইলি যদি আপনি আরও বেশি করেন আমি কম দরলাম পাঁচটা যে সকালে বিকালে রাত পর্যন্ত আপনি যদি পাঁচটা সিগারেট পান করেন পাঁচটার দাম কত হয় হিসাব করছেন এরপরে ডেইলি যদি হয় পাঁচটা তাইলে তিন তিরিশ দিনে মাস হয় আপনি তিরিশ দিনে তির হাজার পনেরো একশো পঞ্চাশটা পান করলেন এক মাসে এক মাসে একশো পঞ্চাশটা সিগারেটের দাম কত হয় হিসাব করছেন আচ্ছা এক মাসে গেল এখন আসেন যে তিরিশ দিনে যেটা পাওয়া গেল এখন এটাকে বারো দিয়ে পূরণ করেন এক এক বছরে আপনার আপনার পকেট থেকে আপনার হালাল রুজি থেকে আপনি রুজি করছেন এই রুজির থেকে কত পয়সা খরচ করছেন এক বছরে আচ্ছা এক বছরে পাইলেন তারপরে হিসাব করবেন আপনি যে আপনি গত দশ বছরে একই পর্যন্ত ক্ষতি করছেন অর্থনৈতিক ক্ষতি করছেন আপনি আপনার এই যে ইসরাফ খরচটা করলেন অপ্রয়োজনীয় এটা খাওয়ার কোনো ফায়দা দেয় না এটা এস্রাফ হয়েছে এটা অতিরিক্ত হয়েছে অপচয় হয়েছে এই যে আপনি পয়সার অপচয় করলেন আপনার অপচয়ের ব্যাপারে আপনি জবাব দিতে পারবেন আল্লাহর কাছে গেলে আল্লাহ বলেছেন অপচয়কারীরা শয়তানের ভাই নাম্বার ওয়ান বলেছেন ইন্দল মুবজিরা কানু তোমরা অপচয় করো না আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর পাকের সাফ নিষেধ অপচয় করো না এরপরে এখানে এই আয়াতের মধ্যে বলা হয় যে অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই দুই নম্বর আরেকটা আয়াতের মধ্যে পাকের সাথে করেছেন যে যারা অপচয় করে ওরা কিন্তু জাহান নামে যাবে তাইলে পরে আসেন অপচয় করার জন্য আপনি উস্তাদ হইয়েন না আপনি অপচয়কারী হবেন না সারা লাইফে আপনি যদি বিশ বছর তিরিশ বছর দুম করেন তো কী পর্যন্ত অপচয় করেছেন আপনি আপনি পয়সাকে আপনি আল্লাহ কাছে হিসাব দিবেন সম্মানিত ভাই সব সাত নম্বর এই বিষয়টি আমি সিরিয়াসলি বললাম এই কয়েকটি বিষয় আপনাদেরকে বললাম এখন আসেন খুব কুইকলি এটার থেকে বাঁচা যায় কেমনি সম্ভবত আজকে এটা আর হবে না আমাদের শেষ করার সময় হয়ে গেছে আমাকে বলা হচ্ছে শেষ করতে তাহলে বাঁচার জন্য কি পথ এবং পন্থা রয়েছে আমার মনে হয় বিষয়টি আমরা আগামী সপ্তাহ বা আলোচনা নিয়ে আসি নিয়ে এসে যে ক্ষতিকর দিকগুলো আজকে পেশ করেছে এগুলো একটু রিপিট করবো ইশা আর বাঁচা যায় কিভাবে করে তার পথ কি কি হইতে পারে আল্লাহ মহান হোক তাহলে আমাদের সবাইকে আগামী সপ্তাহ এই বিষয়টি আমরা কন্টিনিউ করবো আশা করছি ইনশাল্লাহ পাক আমাদেরকে সবাইকে শরীর হওয়ার তৌফিক দান করুন এবং সবাই যেন আমরা বিষয়টা ভালো করে বুঝে আমাদের আশেপাশে যারা রয়েছে আত্মীয় স্বজনদের মাঝে যারা রয়েছে মধ্যে যারা রয়েছেন এভাবে করে দুমপাই আছেন ওনাদেরকে যেন আমাদেরকে বিরত রাখার ব্যবস্থা করার তৌফিক দান করেন তাই আজকের জন্য শেষ করি ও আখরুল আহ্বান আলহামদুলিল্লাহ سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته